আসসালামু আলাইকুম। তো আজকে সহজ স্বাস্থ্য কথায় সিরিজের আজকের টপিক ছিল যে কোন কোন ঔষধের বোতল ঝাঁকিয়ে খেতে হবে আর কোনটা ঝাঁকিয়ে খেতে হবে না। তো আমাদের ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশনে যে সমস্ত ঔষধের নাম লিখেন, যে কোন কোন ঔষধের নামের বাম পাশে লেখেন SYP, এটা বোঝাচ্ছে সিরাপ। আবার কোন কোন ওষুধের নামের পিছনে লেখে TAB, ট্যাব, মানে ট্যাবলেট, বড়ি। আবার কোন কোন ওষুধের নামের বাম পাশে লেখে ক্যাপ, মানে ক্যাপসুল। তো এখন ক্যাপসুল, ট্যাবলেট এগুলো তো যা খাইয়া খাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু ওই বোতলের ওষুধ যেরকম থাকে এরকম এই বোতলের ওষুধটা এই কোনো কোনোটা খাওয়ার আগে এরকম ঝাঁকিয়ে খেতে হবে, আবার কোনোটা ঝাঁকিয়ে খেতে হবে না। কিন্তু এটা আবার এই ডাক্তার সাহেবরা দ্রুত বা তাড়াহুড়ো করে লেখার সময় এই কথাগুলি লেখেন না, ঝাঁকিয়ে খাবেন বা ঝাঁকিয়ে খেতে হবে না এরকম লেখা থাকে না। তো এটা এটা একটা দরকার আছে। তো এই যে সিরাপের বোতল থাকে, ধরেন এটা 200 ml এর একটা বোতল, এর মধ্যে লিকুইড আছে, পানি আছে, পানির সাথে ঔষধটা মিক্সচার করা আছে। তো কোনো কোনো ঔষধ আছে সেটা পানির সাথে মিশে না, মানে ডিজলভ হয় না, ওইটা হলো পাউডার আকারে থাকে। কিন্তু যদি আপনি এভাবে রেখে দেন কোথাও, তাহলে এটা হবে কি তলানি পড়বে। তাহলে এক চা চামচের বা 1 চামচ বা 5 ml এর ঔষধে থাকে ধরেন 1 গ্রাম ওই পাউডার। কিন্তু যখন তলানি পড়লো সব পাউডার নিচে পড়ে গেল, কিন্তু তখন ওই পানিতে কোনো ঔষধ নেই, কিন্তু ওই ঔষধ খেলে কিন্তু কাজ করবে না। এই জন্য এটাকে সাসপেনশন তৈরি করতে হবে। লেখা থাকে যে যদি লেখা থাকে ঔষধের নামের নিচে একটা সাসপেনশন কম্পোজিশনে, যে এটা একটা সাসপেনশন লেখা থাকে এই সিরাপের মধ্যে লেখা থাকে সাসপেনশন। যদি সাসপেনশন থাকে তাহলে এটা ঝাঁকিয়ে খেতে হবে, মানে ওটা গুঁড়া পাউডার, ওটা পানির সাথে মিশে নেয়। কিন্তু যখন ঝাঁকাবেন তখন পানির সাথে তখন সমসত্ব একটা মিশ্রণ তৈরি হবে, তখন আপনি ধরেন যতটুকু থাকার কথায় 1 5 ml বা 1 চা চামচে অতটুকু ওখানে ওষুধ খেতে পারলেন। কিন্তু এটা যদি না করে আপনি না ঝাঁকাই খেলে খেলেন, তবে তাহলে কিন্তু ওষুধে কাজ করবে না, কম ডোজ হবে। আবার শেষে যেগুলো তলানি বললো সেগুলো আবার বেশি ডোজ হবে। এটা তাহলে কোনটা ঝাঁকিয়ে খেতে হবে না, যেটা সলিউশনে থাকে, ধরেন পটাশিয়াম ক্লোরাইড, লবণ একটা, এটা পানিতে দিলে এটা দেখা যায় না। আমাদের যে আমরা যে খাওয়ার লবণ খাই, পানিতে দ্রবীভূত করলে কিন্তু এটা পানিই দেখা যাবে, কিন্তু খাওয়ার সময় এটা তিতা লাগবে। এরকম ওই যে ওই রকম যে সমস্ত লবণ জাতীয় বা যে কোনো কেমিক্যাল সেগুলা পানিতে দ্রবীভূত হয়, মিশে যায়, সেইগুলো কিন্তু ঝাঁকাইয়ে খেতে হয় না। যে বোতলে দেখবেন সাসপেনশন আছে সেটাকে ঝাঁকাতে হবে, অথবা যে ইঞ্জেকশনের ভায়ালে সাসপেনশন আছে সেটা ঝাঁকানোর পরে সেই ইঞ্জেকশন তুলতে হবে, না হলে উপর থেকে শুধু পানি আসবে। তো এটা আমাদের যারা রুগী বা রুগীর সেবা করেন তাদের জানা উচিত, যে বোতলের ওষুধগুলা বা ইঞ্জেকশনগুলো যেগুলি বাইরে থাকে কোনগুলি ঝাঁকাতে হবে কোনগুলি ঝাঁকাতে হবে না। যেগুলি সাসপেনশন থাকে এগুলো দেখা যায় পাউডার আকারে জমাট বাঁধে তলানি পরে, সেগুলি ঝাঁকাতে হবে। আর যেগুলো তলানি পরে না, পানির মতো ট্রান্সপারেন্ট দেখা যায়, সেইগুলি আপনাকে ঝাঁকাতে হবে না। তো আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ আজকালকার ডাক্তাররা কোনটা ঝাঁকাতে হবে কোনটা ঝাঁকাতে হবে বলেন না, কিন্তু ওষুধের গায়ে দেখবেন লেখা থাকে সাসপেনশন। যেমন এই ওষুধটা নামের নিচে লেখা আছে সাসপেনশন, একটা এই ওষুধটায় সুক্রাল ফ্যাট একটা কম্পোজিশন আছে, এটা জেনারিক নেম, এটা কোম্পানি নেমটা আমি পড়লাম না, কিন্তু জেনারিক নেমের নিচেই লেখা আছে ওরাল সাসপেনশন, মুখে খাওয়ার একটা সাসপেনশন। তাহলে আপনারা যদি মনে করেন যে একটা দরকারি কথা বললাম, তাহলে আপনাদের এই বন্ধুদেরও জানাই দিন, আপনার শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে, আর যারা ফেসবুকে দেখলেন তারা ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে নিন,
যদি না হয়ে থাকেন, আর যারা ইউটিউবে দেখলেন তারা ইউটিউবের ওই যে সাবস্ক্রাইব বাটন আছে যে লাল, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে নেন যদি সাবস্ক্রাইবার অলরেডি না হয়ে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছেন, ফলোয়ার হয়ে গেছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা ভবিষ্যৎ হবেন তাদের ধন্যবাদ দিয়ে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।